নিরাশ হওয়া যাবে না। নেভার বি স্যাড, নেভার বি আপসেট, নেভার বি ফ্রাস্ট্রেটেড। মুমিন কখনো হতাশ হয় না। লা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তারা যারা কাফের, যারা মুশরিক। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমাদের ভরসা একজনের উপর, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। নাকি আমাদের ইবাদতের উপর ভরসা? আল্লাহ। আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো আপনারা জান্নাতে নিতে পারবে? না। আমাদেরকে জান্নাতে নিবে শুধু আল্লাহর ভালোবাসা। চিল্লা এখন, ঠিক কিনা? ঠিক। বনি ইসরায়েলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছিল। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, ইয়া আব্দি উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। ও আল্লাহর ওলি, অনেক ইবাদত করেছো, যাও আমার দয়ায়, আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। সে বলবে, বাল বি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? আল্লাহ বলে, তাই এত আমল করে ফেলছো, এত আমল করেছো তুমি, কি আমল করেছো তুমি দেখি তো, আসো হিসাব করি। তোমার জীবনের যত আমল সবগুলো এক পাল্লায় রাখো, আর আমি দয়া মায়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যে দুটো চোখ দিয়েছি তার দুটি নয়, একটি চোখ আরেক পাল্লায় রাখো, রাখা হবে। এবার ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, তোর ফলাফল বলে, এই যে ওজন দিলাম, এখন ফলাফল বলে তুই জাহান্নামে যাবি। কই যাবি? যা, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে ঢুক। এবারকে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, ভুল করছি আমি, মাফ করে দাও, আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ইবাদত দিয়ে, আমার সালাত দিয়ে আর তাহাজ্জুদ দিয়ে আমার জান্নাত মিলবে না তোমার দয়া আর ভালোবাসা ছাড়া। আল্লাহ বলবে, এই তো লাইনে আস, তুমি এতক্ষণে বেলাইনে চলতেছিলা, আমার রহমতে তোমাকে এখন জান্নাতে ঢুকাবো। উদখুলিল জান্নাতা বিরাহমাতি, যাও আমার রহমত আর দয়ায় জান্নাতে ঢুকে যাও। এজন্য ভরসা রাখবেন কার উপর? কিয়ামতের দিন আল্লাহর কাছে দয়া চান না বিচার চান? চিল্লায় বলেন, কি চাই? রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। পড়েন, রোজা সরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। আমিন। এজন্য ভরসা কার উপর? আল্লাহ।